আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্টের সৌজন্যে এখনকার প্রধান খবরগুলো। করোনা মোকাবেলা করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এবারের বাজেটের মূল লক্ষ্য, সংসদে বললেন প্রধানমন্ত্রী। করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরও 134 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 6,214 জন। দেশজুড়ে তৃতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন, বিধিনিষেধ না মানায় রাজধানীতে 855টি মামলা। এবং বিশ্বজুড়ে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই কমেছে, মোট মৃতের সংখ্যা 39,81,000 অতিক্রম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মোকাবেলা করে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনাই 2021-2022 অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অনুরোধের পরও মানুষ ঢাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যাওয়ায় দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে, যা দুঃখজনক। 2021-22 অর্থ বছরের জন্য বাজেট দিতে পারায় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের দরিদ্র মানুষের কথা চিন্তা করেই এবারের বাজেট দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা অর্থনৈতিক নীতিমালা এবং কার্যক্রমে আমরা সব থেকে বেশি অগ্রাধিকার দিই গ্রামের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অনগ্রসর মানুষ, যাদের কথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সংবিধান দিয়ে গেছে সেই সংবিধান সেটা উল্লেখ রয়েছে। করোনা পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ কমাতে দেশের মানুষকে বারবার ঘরে থাকার কথা বললেও তারা মানছেন না বলেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ সময় তিনি লকডাউনে সবাইকে ঘরে থাকার জন্য আবারও অনুরোধ জানিয়ে বলেন, ছোট ছোট ছেলে মেয়েদের জীবনের ঝুঁকি নিব না বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না। ঈদ উল ফিতরে বারবার অনুরোধ করলাম যে আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না, কিন্তু অনেকেই তো সে কথা শোনেননি, সকলেই ছুটে চলে গেছেন। আর তার ফলাফলটা কি হলো, পুরো বড় এলাকায় বিভিন্ন জেলা এবং বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়লো। এখন সকল তাহলে যদি আমাদের কথাটা শুনতো তাহলে হয়তো আজকে এমন ভাবে করোনাটা ছড়িয়ে পড়তো না। এখন আর টিকা সংকট নেই উল্লেখ করে সরকার প্রধান বলেন, পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আরো টিকা আমরা নিয়ে আসবো, কিনে যত লাগে আমরা কিনবো, তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে, এর জন্য কোনো চিন্তা হবে না। আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করেই কাজ করে, মন্তব্য করে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, হাত ধোয়া এটুকুই করতে হবে। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় আরও 134 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 6,214 জন এবং সুস্থ হয়েছেন 3,777 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গেল 24 ঘন্টায় 22,687টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 27.39%। সবশেষ 134 জন সহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে 14,912 জনে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশজুড়ে তৃতীয় দিনের মতো চলছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন, বিধিনিষেধ কার্যকরে ভোর থেকেই। আইনশৃঙ্খলা বাহিনী যদিও বা তৎপর রয়েছে, তবে গতকালের তুলনায় ঢাকার সড়কগুলোতে আজ কিছুটা বেড়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল। এদিকে লকডাউন না মানায় শুধু রাজধানীতেই আজ 850টির বেশি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অন্যদিকে লকডাউন বাস্তবায়নে পাড়া মহল্লায়ও অভিযান পরিচালনার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিও করা হচ্ছে। গত দুদিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের আটক ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থল বা নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন জরুরি পরিষেবায় নিয়োজিত ব্যক্তিরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ না মানায় শুধুমাত্র রাজধানীতেই 855টি মামলা হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে 19,22,550 টাকা। কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে সচেতন করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ করে জরুরি প্রয়োজনে যারা বাইরে আছেন, জরুরি সার্ভিসের লোকজন আছেন, ডক্টর আছেন এবং সেবা সার্ভিসের যারা সঙ্গে যুক্ত আছেন তারা মোটামুটি রাস্তায় আছেন এবং অন্যরা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতেছি রাস্তাঘাটে এখন পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। এদিকে দুপুরে রাজধানীর রাসেল স্কোয়ারে লকডাউন কার্যক্রম পরিদর্শন শেষে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, কঠোর বিধিনিষেধ চলাকালে মানুষজনকে ঘরে রাখতে আজ থেকে পাড়া মহল্লায় র্যাবের পক্ষ থেকে স্পেশাল অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন তাদেরকে আমরা মাস্ক প্রদান করছি এবং তাদেরকে অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন দেখছি যে সরকারের যে বিধিনিষেধ এটা ব্যর্থ হচ্ছে তখন আমরা তাদের বিরুদ্ধে বিদ্যমান যে মোবাইল কোড রয়েছে এর মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। লকডাউন বাস্তবায়নে রাজধানীর পাশাপাশি দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধ না মানায় আজ দেশের বিভিন্ন স্থানে 400+ মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা সহ 4,00,000+ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কক্সবাজারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে 3 জনকে। যুক্তরাষ্ট্র থেকে মডার্নার তৈরি আরও 12,00,000 ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে। সকাল 8:30 দিকে বিশেষ একটি বিমানে এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে গতরাতে পৃথক দুটি ফ্লাইটে ঢাকায় আসে মডার্নার তৈরি আরও 13,00,000 এবং চীনের সিনোফার্মের তৈরি 11,00,000 ডোজ টিকা। বিমানবন্দরে মডার্নার টিকা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, ডিসেম্বরের মধ্যে 10 কোটি ডোজ করোনা টিকা দেশে আসবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 8 দেশের পাশাপাশি এশিয়ার 18টি দেশকে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে 1,60,00,000 করোনার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত 22 জুন হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়। গতকাল রাত এবং আজ সকালে কোভ্যাক্সের মাধ্যমে বরাদ্দ হওয়া টিকা থেকে বাংলাদেশের জন্য 2 দফায় মডার্নার তৈরি 25,00,000 টিকা পাঠাল যুক্তরাষ্ট্র। এর মধ্যে গতকাল যে 13,00,000 ডোজ টিকা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র তা গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকার ডোজ বাংলাদেশে আসবে, যা 5 কোটি মানুষকে দেয়া যাবে। অগস্টে থেকে শুরু হয়ে যাবে ভারতেরটা, তারপরে আমরা যেটা চায়নার সাথে যেটা ই করা হচ্ছে সেটাও পেয়ে যাব। এরকম বিভিন্ন সোর্স থেকে আমাদের যেটাই আপনি হিসাব করলেই তো বুঝতে পারছেন যে আমরা প্রায় 10 কোটির মতো আমরা পেয়ে যাব। এদিকে বাণিজ্যিক চুক্তির আওতায় চীনের সিনোফার্মার করোনা ভাইরাসের 11,00,000 টিকার ডোজ গত রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পাশাপাশি চীন থেকে সিনোফার্মার আরও 9,00,000 টিকার ডোজ আজ সকালে ঢাকায় পৌঁছেছে। মডার্নার ও সিনোফার্মার মোট 45,00,000 ডোজ টিকা দুদিনে বাংলাদেশে আসলো। সিনোফার্মার কাছ থেকে মোট 1,50,000,000 টিকার ডোজ কিনতে ইতিমধ্যেই চুক্তি করেছে সরকার। সার্ভার জটিলতা কেটে যাওয়ায় আবারও শুরু হয়েছে বিদেশগামী কর্মীদের করোনার টিকার নিবন্ধন কার্যক্রম। নিবন্ধনের ক্ষেত্রে সৌদি আরব ও কুয়েতগামী যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ভবনে এই কার্যক্রম শুরু হয়। অনলাইন ও অ্যাপের মাধ্যমে যারা নিবন্ধন করতে পারছেন না তাদের সুবিধার কথা বিবেচনায় রেখে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে চট্টগ্রামেও বিদেশগামী কর্মীদের টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে। আগামী 12 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বিএমইটি চট্টগ্রাম কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল প্রবাসী কর্মীর বিএমইটির নিবন্ধন কিংবা স্মার্ট কার্ড নেই তাদের প্রথমে বিএমইটির ডাটাবেজে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়াও প্রতিষ্ঠানের আগ্রাবাদ কার্যালয়ে পাসপোর্ট, ভিসা ও টিকিট দেখিয়ে সরাসরি নিবন্ধন করা যাবে। সুরক্ষা অ্যাপে গেলে সুরক্ষা অ্যাপ ওপেন হয় না। আমি গেছিলাম কয়েকটা মেডিকেলে, যাওয়ার পর আবার এখানে আসছি, ওনারা বলতেছে আমাদের কাছে কোনো কাজ হবে না, আমার বিশের মেয়াদ আছে 18 তারিখ পর্যন্ত। এখন আমি কি করতে পারি? যারা ইমার্জেন্সি এদের একটা ব্যবস্থা নেবে। বারবার বলতেছে অ্যাপে টাকা ঢালার চেষ্টা করেন, আমরা তো ঢালতে শিখে তো যাইতেছে না, অ্যাপে আসতেছে না। আমরা দুবাই যাওয়ার জন্য টিকা নিব, এই ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। আমার ফ্লাইট আগামী 14 তারিখ 15 তারিখ, এখন যদি আমি টিকা না দিতে পারি তাহলে আমাদের ওই জায়গায় ঢুকতে দেবে না, প্রবেশ করতে দেবে না।